রান্না করে ফেললাম টাটকা সরপুঁটি মাছের ঝোল। এই সরপুঁটি মাছের ঝোলটা একটু ভিন্ন রকমভাবে আজকে রান্না করেছিলাম। এটার ভিতরে আমি সরিষা বাটা দিয়ে দিয়েছিলাম। এটা দিয়ে ভাত খেতে আসলে অনেক টেস্টে, অনেক মজা হয়েছিল। সবসময় তো মাছের ঝোল আমরা সাধারণত লাস্টে কিন্তু একটু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি, তো এটার ভিতরে কিন্তু আমি ধনিয়া পাতাটা ব্যবহার করি নাই, তো এটার ভিতরে কিন্তু আমি সরিষাটা ব্যবহার করেছি। তো এটা দিয়ে ভাত খেতে যে এত মজা হবে আমি ভাবতেও পারি নাই। তো আজকে প্রথম আমি ট্রাই করেছিলাম, তো খেতে ভালোই লেগেছে। তো আমি বাজার থেকে যে মাছ নিয়ে আসছিলাম, তো মাছ যেহেতু টাটকা ছিল তো চিন্তা করলাম একটু ঝোল রান্না করি, কারণ ফ্রিজে রেখে দিলে সেই মাছ খেতে কিন্তু একটা অন্যরকম স্বাদ, এবং বাজার থেকে নিয়ে আসার পর সাথে সাথে সেই মাছ রান্না করে খেলে আর এক রকম স্বাদ। তো তাই আমি এখান থেকে একটু বড় দেখে দুই পিস আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম, কারণ আমি এটা ঝোল রান্না করব এবং বাকি দুই পিস আমি অন্য তরকারি রান্না করব, এর জন্য আমি একসাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছিল তখন আমি তার ভিতরে সরপুঁটি মাছগুলি দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সব মাছগুলি তেলের ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি খুব সুন্দর করে প্রথম পর্যায়ে ভেজে নিয়েছিলাম। তো যেহেতু একদম নিচের পাটটা এত সুন্দর ভাজা হয়েছিল, আর সরপুঁটি মাছের থেকে কিন্তু অনেক তেল বের হয়েছিল, আমি কিন্তু এতগুলি তেল আসলে দেই নাই। তো যেহেতু মাছটাতে অনেক তেল হয়েছিল এই জন্য বেশ কিছু তেলও কিন্তু এই মাছের থেকে বের হয়েছিল। তো তারপরে আমি এটা নামিয়ে প্রথমে আমি ওই তেলের ভিতরেই সেই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। প্রথমে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তারপরে আমি একটু হলুদের গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো, একটু তেজপাতা এটাও দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম সরিষা বাটাটা। তো এটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আমি প্রথম একটু কষিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি এর ভিতরে বাকি যেটুকু পানি দেবো সেটুকু কিন্তু দিয়ে দেব। তো অলরেডি এই যে কষানোর পরে আমি পানি আবারও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি এটা রান্না করতেছিলাম, এত সুন্দর একটা স্মেল আসতেছিল, এটা সরিষার কারণে আসলে স্মেলটা আসছে। তো এই যে দেখুন রান্না হয়ে গিয়েছে, একদম গরম ধোঁয়া উঠতেছে উপর দিয়ে। তো এটা দিয়ে একদম গরম গরম ভাত খেতে আমার কাছে যে এত ভালো লেগেছে। আসলে সরিষা বাটাটা কিন্তু আমরা সব মাসে খাই না, তো আজকে আমি একটু আনকমনভাবে রান্না করার চেষ্টা করেছিলাম। তো আসলে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, আপনারও ট্রাই করুন, ভালো লাগবে।